হাই ফ্রেন্ডস, আই এম রাজন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমার বেসিক্স গিটার লেসনের 9 নম্বর ভিডিও। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। তো আজকে আমরা এই 9 নম্বর গিটার লেসনে আমরা শিখবো টপ 5 গিটার স্ট্রামিং প্যাটার্ন, যেগুলোর দ্বারাই আমরা 95% গান এই স্ট্রামিং প্যাটার্নের মধ্যেই থাকবে। তো চলো বন্ধুরা, আজকে শিখে নিই। মেরা গিটার চ্যানেল কো সার্চ কিজিয়ে এন্ড ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে এন্ড ইস বেল আইকন কো দবাইয়ে মেরা গিটার কে জুড়ে সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে। তো বন্ধুরা, আশা করি তোমরা আমার ভিডিওগুলো ফলো করছো, হ্যাঁ, আর ভালোভাবে প্র্যাকটিস করছো। আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো, তারা আমার আগের লেসনগুলো দেখে নেবা, ভালোভাবে প্র্যাকটিস করবা, ভালোভাবে ফলো করবা, হ্যাঁ, পারলে লাইক করবা, হ্যাঁ, কিছু প্রবলেম হলে কমেন্ট করিও। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, হ্যাঁ। সাবস্ক্রাইব করলে এটাই হয় যে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর জলদি করে তোমরা শিখে নেবা। আর আশা করি তোমরা যারা আমার সাবস্ক্রাইবার, আমার বন্ধুগুলো আছো, হ্যাঁ, বিগিনার্স বন্ধুগুলো যারা নতুন করে গিটার শিখছো, তারা অবশ্যই আমার স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, লেসেনগুলো ফলো করছো, যেগুলো আমি বলছি তোমাদেরকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করছো, হ্যাঁ। তো ভালোভাবে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমরা জলদি করে শিখে নেবা। তো আজকে আমরা টপ 5 গিটার স্ট্রামিং প্যাটার্ন শিখব। তো এই স্ট্রামিং প্যাটার্নটা শেখার আগে তোমরা আশা করি 8 নম্বর লেসেনটা দেখেছো, হ্যাঁ, তারপর তার আগে 7 নম্বর, তার আগে 6 নম্বর, ওইগুলো ফুলভাবে প্র্যাকটিস করো, হ্যাঁ। একটা স্ট্রামিং প্যাটার্ন চুজ করে, যেটা আমি দিয়েছিলাম 7 নম্বর লেসেনে, হ্যাঁ, লাস্টে করে একটা স্ট্রামিং প্যাটার্ন দিয়েছিলাম, হ্যাঁ, ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন। এই স্ট্রামিং প্যাটার্নটা যেমন সুন্দরভাবে হয়, হ্যাঁ, এটা যখন হয়ে যাবে তখন তোমরা এই 5টা স্ট্রামিং প্যাটার্ন, হ্যাঁ, আস্তে আস্তে শিখবা, দেখবা সব গান তোমরা কভার করে ফেলছো, হ্যাঁ, এই স্ট্রামিং প্যাটার্নের উপরেই চলে যাবে। তো চলো, তো বন্ধুরা, আজকে আমরা প্রথম, হ্যাঁ, স্ট্রামিং প্যাটার্ন শিখব। খুব সহজ স্ট্রামিং প্যাটার্ন গাইজ, হ্যাঁ, খুব কমন গানে ইউজ হয়, হিন্দি গানে বেশি ইউজ হয়, হ্যাঁ, রোম্যান্টিক স্যাড সং সবই ইউজ হয় বেশিরভাগ, একদম প্রায় 60% বা 70% গানে এই স্ট্রামিং প্যাটার্নটা ইউজ হয়। তো বন্ধুরা দেখে নাও প্রথম স্ট্রামিং প্যাটার্নটা, হ্যাঁ, দেখে নাও, ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন, হ্যাঁ, এই স্ট্রামিং প্যাটার্নটা শিখো প্রথম। তো আমরা এ মাইনর একটা কর্ড ধরে নেব। তো আমরা প্রথম স্ট্রামিং প্যাটার্নটা দেখি, ডাউন ডাউন আপ আপ ডাউন 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 আপ আপ ডাউন ডাউন। তো প্রথম স্ট্রামিং প্যাটার্নটা 4/4 রিদমে গাইজ, হ্যাঁ, তো এটা মাথায় ঢুকিও না 4/4 কি, হ্যাঁ, সিম্পলি প্লে করো। তো আমি স্লো করে বলছি, ডাউন, তারপরে দ্বিতীয় ডাউন, তারপরে আপ আপ একসঙ্গে, হ্যাঁ, তারপরে ডাউন ডাউন। তো 4/4, হ্যাঁ, কাউন্ট যেটা আমি তোমাদেরকে বলেছিলাম বেসিক স্ট্রামিং প্যাটার্নে, হ্যাঁ, ডাউন 1, তারপরে দ্বিতীয় ডাউন 2, তারপরে আপ আপ এটা 3, হ্যাঁ, কাউন্টে যাবে, তারপরে ডাউন ডাউন একসঙ্গে 4 কাউন্টে যাবে। তো এইভাবে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, তো ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন। তো 1 2 3 4 আমরা কাউন্ট করবো না, একটা মাইন্ডে একটা কাউন্ট করে নেবো, হ্যাঁ, যখন ছড়া বা পড়া পড়ি তখন একটা, যখন মুহূর্ত যখন করি নি, হ্যাঁ, তখন এইভাবে করি, হ্যাঁ, কোনো পড়া বা সেটাও তোমরা স্টাইম ব্যাটারটা মুহূর্ত করে নাও বা মাইন্ডে একটা করে নাও, ডাউন ডাউন আপ আপ ডাউন 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 আপ আপ ডাউন ডাউন, এইভাবে কন্টিনিউয়াসলি যেমন চলে, হ্যাঁ, মাইন্ডে। তো আমরা স্লোভাবে প্র্যাকটিস করছি, ডাউন ডাউন আপ আপ ডাউন 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 আপ আপ ডাউন 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 আপ আপ ডাউন ডাউন। তো খুব সোজা স্ট্রামিং প্যাটার্ন গাইজ, ভালোভাবে প্র্যাকটিস করিও, হ্যাঁ, প্রচুর কমন গানে হিন্দি, হ্যাঁ, রোমান্টিক স্যাড সব গানে ইউজ হয় গাইজ বেশিরভাগ। তো এই স্ট্রামিং প্যাটার্নটা খানিক মজাদার করার জন্য গাইজ একটা
আপস্ট্রোক, লাস্টের আপস্ট্রোক যোগ করে দেওয়া, দেখে দেখে নাও। প্রথমটাতে ছিল ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন, আর তারপরে দেখো দ্বিতীয়টাতে আছে ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ। তো ডাউন আপ লাস্টে কার যেটা আপ, ওটা ফার্স্ট স্ট্রিং অ্যান্ড সেকেন্ড স্ট্রিং, এই লাস্টে কার মানে প্রথম কার দুটো স্ট্রিংয়ে প্রেস হবে মানে বাজবে। তো ওটা কি হয় যখন আমরা ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন কোয়ার্ড চেঞ্জ করছি, ডাউন ডাউন আপ আপ ডাউন 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 আপ আপ ডাউন ডাউন, তো যখন কোয়ার্ড চেঞ্জ করছি তখন একটা গ্যাপ হয়ে যাচ্ছে দেখিও। হ্যাঁ, প্রথম স্ট্রামিং অ্যান্ড দ্বিতীয় স্ট্রামিংয়ের ভিতরেই একটা গ্র্যাপ চলে আসছে। তো ওই গ্র্যাপটা মেনটেন করার জন্য আমরা আপস্ট্রোক একটা ফিল্লারের কাম করি, মানে আপস্ট্রোকের আপস্ট্রোকের টাইমেই আমরা কোয়ার্ডটা চেঞ্জ করে দেবো। তো দেখে নাও ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ। তো কত সুন্দর লাগছে গাইস। হ্যাঁ, যখন আপটা দিছি তখন আপস্ট্রোকের, হ্যাঁ আপস্ট্রোকের ইয়াতেই আমরা কোয়ার্ডটা চেঞ্জ করছি, তো কোনো গ্র্যাপ থাকছে না গাইস। তো আরেকবার আমি স্লো করে বলছি, দেখে নাও ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ। তো এইভাবে প্র্যাকটিস করবা খুব স্লো, যেটা প্রথমে প্র্যাকটিস করেছিলা সেইটাই সেম সেম, খালি লাস্টে একটা আপ সিম্পলি যোগ করে দেবা। তো এমনি হবে ডাউন, তারপরে দ্বিতীয় ডাউন, তারপরে আপ আপ একসঙ্গে, তারপরে ডাউন ডাউন আপ, লাস্টে কার ডাউন আপ দিবা লাস্টে। তো আর একবার বলছি খুব সহজ গাইজ, ভালোভাবে প্র্যাকটিস করো, এটাই প্রথম প্র্যাকটিস করো। হ্যাঁ, যখনই একটা স্টামিং প্যাটার্ন চলে আসবে না বন্ধুরা, তখন চিন্তা নাই, সব স্টামিং প্যাটার্ন পারবা। প্রথমে দেখবা স্টামিং প্যাটার্ন হচ্ছে না, হ্যাঁ আমার পিক পড়ে যাচ্ছে, হাতে লাগছে, রিস পজিশান হচ্ছে না, বা এমনি করে হচ্ছে না, কোনো জিনিসই তোমাদের হবে না প্রথম প্রথম। তো ঘাবড়েও না, আমারও হয়েছিল, সবার হয়। হ্যাঁ, যত গিটারিস্ট লিজেন্ডগুলো আছে তাদেরও হয়েছিল একদিন। হ্যাঁ, তো ওটা ঘাবড়েও না বন্ধুরা। তো আস্তে আস্তে প্র্যাকটিস করো, যখনই একটা স্ট্রামিং প্যাটার্ন পারবা না গাইজ, তখনই জেনে নেবা যে আমি সব স্ট্রামিং প্যাটার্ন শিখে যাব। হ্যাঁ, তখন সব স্ট্রামিং প্যাটার্ন শিখবা। তো ডাউন আরেকবার স্লো করে বলছি, ভালোভাবে দেখো গুরুত্বপূর্ণভাবে। হ্যাঁ, ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ, লাস্টে কার আপটা লাস্টে কার মানে প্রথম স্ট্রিং আর দ্বিতীয় স্ট্রিংয়ে প্রেস হবে। আবার ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। তো বন্ধুরা এটাই ভালোভাবে প্র্যাকটিস করো, যখনই হয়ে যাবে তারপরে চলে যাবা, সব পেরে যাবা। তো আমরা প্রথম স্ট্রামিং প্যাটার্নটা শিখলাম। হ্যাঁ, প্রথম স্ট্রামিং প্যাটার্নে আমি একটা গান চুজ করছি, হ্যাঁ এক্সাম্পল রূপে গান দিচ্ছি, হিন্দি গান। হ্যাঁ না, হিন্দি গান বলবো না, আমি বাংলা গানই বলছি। হ্যাঁ, এ মাইনার দিয়ে, মনে পড়ে অনেক গান আছে, যেমন তুমি মুঝকো বাতা দে এরকম হবে। হ্যাঁ, পহেলি নজর মে অনেক গান আছে, এটা ভালোভাবে প্র্যাকটিস করো, তারপরে কোনো, হ্যাঁ তখন আর কিচ্ছু করতে হবে না গাইজ, সব স্ট্রামিং ব্যালেন্স আস্তে আস্তে শিখে নেবা, তখন সব হাত চলবে গাইজ, ডাউন আপ সব, তখন কোনো ঝামেলাই লাগবে না, মানে কোনো কষ্ট লাগবে না, ইজি হয়ে যাবে সব এই স্ট্রামিং ব্যালেন্সটা শিখলে। তারপরে আমরা দ্বিতীয় স্ট্রামিং ব্যালেন্সটা শিখবো। হ্যাঁ দেখে নাও গাইজ, দ্বিতীয় স্ট্রামিং ব্যাটনটা আছে ডাউন আপ আপ ডাউন আপ আপ ডাউন আপ ডাউন আপ আপ ডাউন আপ আপ ডাউন আপ ডাউন আপ আপ ডাউন আপ আপ ডাউন আপ ডাউন আপ আপ ডাউন আপ আপ ডাউন। তো স্ট্রামিং ব্যাটনটা এটাই দেখো। হ্যাঁ দেখে নাও ডাউন আপ আপ ডাউন আপ আপ ডাউন। তো প্রথমে আমরা ডাউন আপ আপ ডাউন আপ আপ ডাউন এটা শিখবো। হ্যাঁ, খুব এটা ইম্পর্টেন্ট স্ট্রামিং প্যাটার্ন, এটা খুব মানে যখন জলদি, হ্যাঁ কোনো একটা ভালো সং খুব স্পিডে বলছে, ওই সংগুলো খুব ভালোভাবে হয়। হ্যাঁ, যেমন ব্যাচেলার ফ্যাচেলার এই গানগুলো খুব সুন্দরভাবে, কুড়ে ঘরের ব্যান্ডের যে গানটা ব্যাচেলার ফ্যাচেলার, এই গানগুলো খুব সুন্দরভাবে হবে। তো দেখো ভালোভাবে প্রথম ডাউন, হ্যাঁ তারপর আপ আপ ডাউন আপ আপ ডাউন ডাউন আপ আপ ডাউন
up up down down up up down up up down to mind ek ekta timing dhore nao down up up down up up down down up up down up up down eta jokhon hoye jabe tokhon last ekar ha down dekhte pachho down ha last ekar down ta niba ni last ekta up diye dewa same prothom kar moto down up up down up up down up down up up down up up down up down up up to emni bhabe continuously play hobe ha ara ekbar dekhe nao slow kore bolchi down up up down up up down up to bondhura khub slowly bhabe practice karo হয়ে যাবে খুব ইজি প্রথম স্টামিংটা প্র্যাকটিস করো যখনই হয়ে যাবে তখন এটাই এলিজিবল মানে এইটা শিখতে লাগবা তো আমরা দ্বিতীয় পেয়ে গেলাম হ্যাঁ দ্বিতীয় দিয়ে একটা এক্সাম্পল দিছি হ্যাঁ কুড়েঘর ব্যান্ডের বাংলাদেশি সং হ্যাঁ ব্যাচেলার গানটা গানগুলো খুব ইজিভাবে হবে হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট হিন্দি গানও অনেক হবে সব গান হবে গাইজ এটা দিয়ে তো আমরা দু নাম্বার স্টামিং প্যাটার্নটা শিখলাম তো এবার আমরা তিন নাম্বার স্টামিং প্যাটার্নে চলে যাই হ্যাঁ খুব ইম্পর্টেন্ট স্টামিং প্যাটার্ন দেখে নাও হ্যাঁ তিন নাম্বার স্টামিং প্যাটার্নটা খুব ইজি হ্যাঁ ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন আপ তো স্লো করে বলছি down down up up down up down down up up down up down down up up down up to aro slow kore bolchi khub details e bolchi guys ha bhalo bhabe monojog bhabe dekho prothom down diba tarpor down up ek songe tarpore up diba down up to down down up up down up down down up ek songe হ্যাঁ প্রথম ডাউন দিলা তারপরে ডাউন আপ একসঙ্গে নিয়ে আবার আপ দিলা নিয়ে আবার ডাউন আপ তো এরকমভাবে হবে খানিক রিদমে মানে কন্টিনিউয়াসলি যখন যাবা তখন খুব সুন্দরভাবে হবে এরকমভাবে প্র্যাকটিস করবে একটা কাউন্ট করে নেবা ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন আপ তো খুব ইজি স্টামিং প্যাটার্ন গাইজ হ্যাঁ প্র্যাকটিস করবা হয়ে যাবে হ্যাঁ তো চলো একটা গান আমি বলছি হিন্দি গান বাপা কেহতে তো এরকম গানগুলো হবে খুব সিম্পলি ইজি স্টামিং প্যাটার্ন তো আমরা থার্ড স্টামিং প্যাটার্ন শিখলাম এবার আমরা ফোর্থ স্টামিং প্যাটার্ন শিখবো তো ফোর্থ স্টামিং প্যাটার্নটা ওই থার্ড স্টামিং প্যাটার্নের মতোই দেখে নাও ডাউন ডাউন আপ যেটা ছিল হ্যাঁ ডাউন তারপরে দ্বিতীয় ডাউনের ওইখানে একটা চাক হবে হ্যাঁ হ্যাঁ তারপরে আপ আছে তারপরে ডাউন আবার দ্বিতীয় মানে দ্বিতীয় প্যারার দেখতে পাচ্ছ হ্যাঁ ডাউনটার ওইখানে চাক হবে তো চাক এরকম স্টাম্প স্টার্টিং স্টামিং প্যাটার্নটা সরি তো দেখে নাও ডাউন চাক্কাপ আপ চাক্কাপ ডাউন চাক্কাপ আপ চাক্কাপ তো এই স্টামিংটা খুব রোম্যান্টিক স্টামিং গাইজ অনেক গানেই হয় খুব সুন্দর লাগে গাইজ হ্যাঁ চাক সাউন্ডটা হ্যাঁ ডাউন চাক্কাপ আপ চাক্কাপ তো স্লো করে বলছি ডাউন চাক আপ একসঙ্গে ডাউন চাক্কাপ আপ চাক্কাপ ডাউন চাক্কাপ আপ চাক্কাপ তো বন্ধুরা যারা চাক করতে পারো না তাদের জন্য খুব ইজি করে বলছি চাক হ্যাঁ আমি খুব সহজভাবে তোমার হ্যাঁ দেখতে পাচ্ছ এই থাম মানে আমরা ইংলিশে থাম বলছি মানে হাতে তলাটা এই তলাটা দিয়ে আমরা এই ফ্রেড বোর্ডে বা এখানে যেখানে তুমি হ্যাঁ সব স্ট্রিং কয়টা হিট করবা এরকম করে হ্যাঁ পিক ধরে এই 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 থামে এখানে হিট করবা অ্যান্ড একসঙ্গে স্ট্রোক করবা হিট অ্যান্ড স্ট্রোক এইভাবে কিছুক্ষণ প্র্যাকটিস করবা গাইজ
সিম্পলি এরকমভাবে প্র্যাকটিস করো। হ্যাঁ, কিছুক্ষণ পরে দেখবা চাক সাউন্ড আসবে আস্তে আস্তে, প্রথমে হবে না। হ্যাঁ, ভালোভাবে তো আস্তে করে প্র্যাকটিস করো, প্রথম এমনি এমনি করি আস্তে আস্তে খাই চাক। হ্যাঁ, এই থামটা আছে, এই থামটা এখানে হিট করবা ছটা স্ট্রিংয়ে অ্যান্ড একসঙ্গে স্ট্রোক, হিট অ্যান্ড স্ট্রোক, তো চাক সাউন্ড আসবে। তো গাইজ, স্টামিং প্যাটার্নটা এটাই, মানে চাকটা করে নেওয়া প্রথমে, তারপরে এই স্টামিং প্যাটার্নটা শিখবা। ডাউন চাক আপ, আপ চাক আপ, ডাউন চাক আপ, আপ চাক আপ। হ্যাঁ, এটা থার্ড স্টামিং প্যাটার্নের মতো, যেই চাকটা আছে চাকটা দিচ্ছি ওইটা ডাউন স্ট্রোক। হ্যাঁ গাইজ, হ্যাঁ ওইখানে একটা চাক ভরে দিচ্ছি, তো খুব সুন্দর একটা স্টামিং প্যাটার্নে তৈরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, স্টামিং প্যাটার্ন খুব মানে সহজ গাইজ, যখনই একটা পেরে যাবা না সব স্টামিং প্যাটার্ন পারবা, আর তুমি নিজে নিজে স্টামিং প্যাটার্ন তৈরি করতে পারবা। হ্যাঁ, কোনো একটা জিনিস চেঞ্জ করে দেওয়া, দেখবা স্টামিং প্যাটার্ন নিজের হয়ে গেছে। তো খুব ইজি, নিজে নিজেই তৈরি করতে পারবা যখন হয়ে পারবা তখন। তো এই স্টামিং প্যাটার্নটা শিখো গাইজ। তো ডাউন চাক আপ, আপ চাক আপ, ডাউন চাক আপ, আপ চাক আপ। তো স্লো করে আরেকবার বলছি, ডাউন তারপরে চাক, হ্যাঁ তারপর আপ, ডাউন ডাউন চাক আপ, এটা প্রথম করবা, ডাউন চাক আপ, ডাউন চাক আপ প্রথম করবা, তারপরে এইটা লাস্টের কাজ যেটা আছে মানে লাস্ট প্যারাটা, আপ চাক আপ, আপ চাক আপ, আপ চাক আপ, এটা খানিক প্র্যাকটিস করবা, নিয়ে একসঙ্গে যুক্ত করে দেবা, ডাউন চাক আপ, আপ চাক আপ, ডাউন চাক আপ, আপ চাক আপ। তো স্লো করে প্র্যাকটিস করবা, হয়ে যাবে। তো এবার আমরা, হ্যাঁ এই গানটার একটা এক্সাম্পল দিয়ে দিই। তো খুব ইজি, খুব রোম্যান্টিক, হ্যাঁ খুব সুন্দর স্টামিং প্যাটার্ন। তো এবার আমরা পাঁচ নম্বর, তো খুব গুরুত্বপূর্ণ, যারা বাঙালি ভাব মানে বাংলাদেশি আছো গাইজ, হ্যাঁ যারা কুড়ে ঘর ব্যান্ড, হ্যাঁ ছাড়পোকা ব্যান্ডের ভক্ত যারা আছো, তারা এই স্টামিং প্যাটার্নটা খুব ইজি স্টামিং প্যাটার্ন, তোমরা শিখে নাও। ওদের সব গানেই এই স্টামিং প্যাটার্নটা ইউজ করবা, দেখবা সব গানেই হবে গাইজ। তো স্টামিং প্যাটার্নটা দেখে নাও, এইরকম স্টামিং প্যাটার্ন চলবে, ডাউন ডাউন আপ, ডাউন আপ, ডাউন ডাউন আপ, ডাউন আপ, ডাউন ডাউন আপ, ডাউন আপ। তো খুব ইজি স্টামিং প্যাটার্ন, সব গানেই হবে ওদের। হ্যাঁ, তো আমি বলছি, যেমন ব্যাচেলার গানটাতে ছিল আমি দিয়েছিলাম, হ্যাঁ স্টামিং প্যাটার্নটা, তো ডাউন ডাউন আপ, ডাউন আপ, ডাউন ডাউন আপ, ডাউন আপ, ডাউন ডাউন আপ, ডাউন আপ। তো খুব স্লো করে বলছি, প্রথম ডাউন দিবা, তারপরে ডাউন আপ, ডাউন আপ। তো প্রথম ডাউন, তারপরে ডাউন আপ, ডাউন আপ, ডাউন ডাউন আপ, ডাউন আপ। হ্যাঁ, 4/3 এটা রিদম প্যাটার্ন। হ্যাঁ, ডাউন ডাউন আপ, ডাউন আপ, ডাউন ডাউন আপ, ডাউন আপ, খুব ইজি গাইজ। প্রথম ডাউন দিবা, তারপরে ডাউন আপ, ডাউন আপ। তো প্রথমে ডাউন আপ, ডাউন আপটা শিখে নেবা, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, এইভাবে তারপরে স্টামিং প্যাটার্নটা শিখবা। ডাউন প্রথম দিবা, তারপর ডাউন আপ, ডাউন আপ, খুব স্লো প্র্যাকটিস করবা, ডাউন ডাউন আপ, ডাউন আপ, তারপর স্পিডটা বাড়াবা, ডাউন ডাউন আপ, ডাউন আপ, ডাউন ডাউন আপ, ডাউন আপ, ডাউন ডাউন আপ, ডাউন আপ। তো খুব ইজি স্টামিং প্যাটার্ন, করে নেবা গাইজ। হ্যাঁ, আমি প্রত্যেকটি লিসেনে দিই, হ্যাঁ কীভাবে প্রথম স্টামিং প্যাটার্নটা শিখো আমি খুব ইজি করে তোমাদেরকে বলে দিই। তো এবার আমি একটা গান চুজ করি, খুব অনেক গান হবে, হ্যাঁ যারা বাংলাদেশি সংগুলো করে, হ্যাঁ ব্যান্ডের কুড়ে ঘর ব্যান্ড বা ছাড়পোকা ব্যান্ডের বা আরও কিছু ব্যান্ড আছে, ওরা এই এরকম হ্যাঁ রিদিমে চলে। আর পাঁচ নম্বর আমরা সবগুলো শিখে নিলাম, আর একটা গান আছে, হ্যাঁ আমি আর একটা স্টামিং প্যাটার্ন আছে গাইজ, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, খুব ইজি এই গান, এই স্টামিং প্যাটার্নটা হয় যারা বাংলাদেশি আছো। হ্যাঁ, আমার অনেক ফ্যান বাংলাদেশি আছো, প্রায় 40% আমার ভিউয়ার্সের মধ্যে 40% বাংলাদেশি দেখো। তো তাদের জন্য আর একটা স্টামিং প্যাটার্ন আমি শিখিয়ে দিচ্ছি, 6 নম্বর স্টামিং প্যাটার্নটা। হ্যাঁ, ওটা ব্যান্ডেই ব্যবহৃত হয়, ওরা এই স্টামিং প্যাটার্নটা শিখে, ডাউন আপ চাক আপ, ডাউন আপ চাক আপ, ডাউন আপ চাক আপ।
তো খুব ইজি স্টামিং দেখে নাও, ডাউন আপ চাক আপ, তো এইভাবে প্র্যাকটিস করবো, প্রথম ডাউন, তারপর দ্বিতীয় আপ, তারপর চাক আপ, ডাউন আপ চাক আপ, ডাউন আপ চাক আপ, ডাউন আপ চাক আপ, ডাউন আপ চাক আপ। তো খুব ইজি স্টামিং প্যাটার্ন, এগুলো শিখে নেবা। তো প্রথম, হ্যাঁ প্রথম স্টামিং প্যাটার্নটা ভালোভাবে শিখো, যখনই হয়ে যাবে মাস্ট ইম্পর্টেন্ট, ওইটা যখন হয়ে যাবে তখন আর চিন্তা করতে হবে না স্টামিং প্যাটার্নের ওপরে। একটা স্টামিং প্যাটার্ন শিখতে পারলে বন্ধুরা সব স্টামিং প্যাটার্ন, বিকজ একটা স্টামিং প্যাটার্নেই তোমার হাতগুলো পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ যখনই হাতগুলো পরিষ্কার হয়ে যাবে, হ্যাঁ তখনই জানতে পারবা যে আমি সব স্টামিং প্যাটার্ন শিখে নেব। কোনো যতই জলদি আসুক সব স্টামিং প্যাটার্ন শিখবা বা নিজে নিজে স্টামিং প্যাটার্ন তৈরি করবা। তো বন্ধুরা আশা করি তোমাদেরকে এটা হেল্প করেছি অনেক। হ্যাঁ তো প্লিজ আমাকেও হেল্প করো লাইক করে, হ্যাঁ লাইক করলে আমি জানতে পারবো হ্যাঁ তোমাদেরকে কতটা হেল্প করছি, আর আমার এতটা আনন্দ হয় তোমাদেরকে বোঝাতে বলে বোঝাতে পারবো না। তো প্লিজ লাইক করে দিও, আর কিছু প্রবলেম হলে কমেন্ট করিও, আর আমার চ্যানেলটা হ্যাঁ লাল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইবের হ্যাঁ ভুলো না, ওইটা প্রেস করে দেবা, আর পাশে একটা বেল আইকন আছে ওইটা প্রেস করে দেবা। তো সাবস্ক্রাইব করলে এটাই হয় যে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব এইরকম তোমাদেরকে শেখানোর লেসনগুলো গিটারের, তো তখনই তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর সঙ্গে সঙ্গে হ্যাঁ ভালোভাবে দেখে নেবা। তো গাইস এই পর্যন্তই থাক, আমি পরের লেসনে আবার আসব। তো টাটা, টেক কেয়ার, বাই বাই গাইস। ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে এন্ড ইস বেল আইকন কো দবাইয়ে एंड लाइक करना मत भूलिए मेरा गिटार से जुड़ी सब वीडियो सबसे पहले देखने के लिए।